কোনো ডাক্তারবাবুর কাছে নয়, রোগীরা ভিড় জমিয়েছে একটি বাঁদরের কাছে এবং বাঁদর রোগী দেখছে। ঘটনাটা যতই অবাস্তব মনে হোক না কেন, বাস্তব চিত্র এটাই। বাঁদর ডাক্তারের ভিজিটও কম নয়, যেমন রোগ তেমন ভিজিট। টাকা নিচ্ছে বাঁদরের মালিক সাগর, কারো কাছে 21 টাকা, কারো কাছে 100 টাকা, কারো কাছে 200 টাকা, আবার কারো কাছে 250 টাকাও। এমনই অদ্ভুত ডাক্তার। বাবার আমলে বানর, বাবা মারা গেছে 80 বছর, বাবা মারা গেছে, এক জায়গায় বসে ওই মা বোনদের দাদাদের মাজার ব্যথার ওষুধ দিই, গা হাত পা চুলকই, আসর কাটিয়ে যাও, আসর কাটি আছে দিই, তারপর এই যোগ করি দিই, আবার দেখাচ্ছি, এই দেখেন, এই এই দেখেন করি আছে, করি দিই, করি দিই, আর এই দেখেন জাল কাটি দিই, এই বাচ্চারা কান্না কাটি করে লোহা মানে একটা ধাতু বস্তু, দেখেন দেখেন জাল কাটি দিই। আমি তো ঠকে পয়সা নিচ্ছি না বাবু, না ঠকেন নিয়ে, ছি ছি, ঠকের পয়সা নিলে হবে, দেখেন ইয়ান দেখেন, শুনে দেখেন, না না কত করে নিচ্ছেন আপনি? ও 21 টাকা বলছিলেন, এই দেখেন, কেউ 21 টাকা নিই, 51 টাকা নিই, 100 টাকা নিই, 150 টাকা নিই, কেউ 200 টাকা নিয়ে মারাত্মক ওষুধ দিলি, 200 নিই, 300 নিই। কত বছর ব্যবসা করছেন আপনি? আমি হ্যাঁ এটা বাবার আমারে বানরে বানর তো এই নিয়ে সংসার চালায় আমার, তাহলে ঘুরতারবো বলেন। আপনি একবারও বলেছেন ডাক্তারখানা যান আপনি? না বাবু কেন, হ্যাঁ বলছি তো ডাক্তারখানা বলেছি, শুনে দেখেন নাকি অনেকজনকে ওষুধ দিইনি বাবু, অনেকজন শুনে দেখেন। আমার নাম কি? আমার নাম কি? আমার নাম সাগর। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি নবাবগঞ্জ, 9 মাইল গ্রাম, চাপড়া থানা, জেলা নদিয়া। এই দৃশ্য দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জয়নগর গ্রামে। ওই বাঁদর ডাক্তার, ডাক্তার মালিকের বাড়ি নদিয়া জেলার চাপড়া থানার নবাবগঞ্জে। তেল আনবে তালি, তেল নিয়ে আসবে, বাঁদর কি করবে? বাঁদর রোগ দেখতে পারে? আমি ডাক্তার জাননি, বাঁদরের রোগ দেখতে পারে? বাঁদরের রোগ দেখছে? চিকিৎসা শাস্ত্রের অভূতপূর্ণ আধুনিকরণের যুগেও এইরকম মধ্যযুগীয় ভাঁওতাবাজির সাক্ষী থাকলো ইন্দাস ব্লকের জয়নগর গ্রামের বহু মানুষ। অবশ্যই এইরকম ভাঁওতাবাজি দেশের সর্বত্রই প্রায় ঘটে চলেছে, তাতে আমরা নিজেদের যত শিক্ষিত বলে মনে করি না কেন, যত শিক্ষা দীক্ষায় দেশকে অন্যান্য দেশের থেকে এগিয়ে রাখি না কেন, কিন্তু অশিক্ষার আধার যে আজ জমাট, আজকের এই ঘটনা থেকে আরেকবার প্রমাণ হয়ে যায়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।